বর্তমানে শহর এবং সংলগ্ন এলাকায় একসঙ্গে বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত এই প্রকল্পগুলি হল জোকা বিবাদিবাগ, বাগ নিউ গড়িয়া এয়ারপোর্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট হয়ে বারাসাত নোয়াপাড়া দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে বড়নগর হয়ে ব্যারাকপুর প্রকল্পগুলির সবকটি কাজই বর্তমানে কোনো না কোনও সমস্যায় থমকে জোকা বিবাদী বাগ জমি সমস্যার পাশাপাশি সেচ দফতরের অনুমোদন ঘিরেও জটিলতা তৈরি হয়েছে এই মেট্রো প্রকল্পের জন্য এর এসি বিদ্যুৎ সংবহন লাইন সরাতে হবে নিউ গড়িয়া এয়ারপোর্ট জমি ব্যবহার বাবদ কে এম এর বিপুল অর্থ দাবি নোয়াপাড়া এয়ারপোর্ট বারাসাত প্রস্তাবিত মেট্রো লাইনের দুপাশে জবরদখল সমস্যা নোয়াপাড়া বড়নগর ব্যারাকপুর কলকাতা পুরসভার টালাপলতা জল প্রকল্পের দুটি পাইপ সরাতে হবে মেট্রো প্রকল্পগুলিকে জটমুক্ত করে কাজে গতি আনতে বৃহস্পতিবার মহাকরণে মুখ্য সচিব সঞ্জয় মিত্র এবং বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠক করেন রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ কর্তারা বৈঠকে ছিলেন নিগমের এমডি সতীশ গৃহত্রী চিফ প্রজেক্ট ম্যানেজার রাজেশ প্রসাদ এবং পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা রেলের তরফে বলা হয় নানা সমস্যার জেরে গতি হারিয়েছে মেট্রো প্রকল্পগুলির কাজ এর জেরে বাড়ছে প্রকল্পের খরচও জট কাটাতে রাজ্যকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন নিগম জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের টার্মিনাল তৈরির জন্য বাষট্টি একর জমির প্রয়োজন এখন অধিগ্রহণের কাজই শুরু হয়নি কবে অধিগ্রহণের কাজ শুরু হবে সে আশ্বাস বৈঠকে দেয়নি রাজ্য জবরদখল প্রসঙ্গে বলা হয়েছে জোর করে কাউকে উচ্ছেদ করবে না রাজ্য সরকার তাদের পাল্টা অনুরোধ বুঝিয়ে জবরদখল সড়ক রেল রাজ্যে শিল্পের পর পরিকাঠামো উন্নয়নের বাধা সেই জমি কাটিয়ে জটকাটিয়ে সচল হবে মেট্রো প্রকল্পগুলি এদিনের বৈঠকের পর সে প্রশ্ন রয়েই গেল ধ্রুবজ্যোতি প্রামারিকের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা